কামিয়াম চাইনি আ বানিয়া খ্লাইনে রক্ন বাই থানি ফানো বাচারা নানি নাহার মুংবাই জুদা জুদা মানি রক বাজা খা ক্রাক সাল শান্তির বাজার বেখাকতে বিশিং খবজাক বগাফা ব্লক নি পঞ্চায়েত সমিতি হল নগ বগাফা ব্লক তে জলাইবাড়ি ব্লক নি চিকন এবার চিকন রেড়ে আ বানিয়া খ্লাইনে রক্ন মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা নি বিশিং তৈ আ তঞ্জাক নাই বরফ নি বক্স আ রমজাক নাই জাল তাই মৎস্য সহায়ক যোজনা নি বিশিং তৈ রাং খক দক সাইনি চেক ইয়াফার জাখা অশাল রাং খক দক রাশাই সবাই বেবাগে খরক ব্রেচি আ বানিয়াখলাইনে রগ্ন কুনি জাল বাগজাখা তে খরক চি দক আ বানিয়াখলাইনে রগ্ন আ তঞ্জাগনায় বরফ নি বক্স বাগজাখা তাই খরক দক চি কামি আম চাই আ বানিয়াখলাইনে রগ্ন রাং খক দক সাইনি চেক রক ইয়াফার জাখা ও বাক মু পান্দাও মাজাখা 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র নি এমএলএ প্রমোদ রিয়াং শান্তিরবাজার মিউনিসিপাল কাউন্সিল নি চেয়ারপারসন স্বপ্না বৈদ্য বগাফা পঞ্চায়েত সমিতি নি ভাইস চেয়ারম্যান বাবুল পাটারি তাই বগাফা ফিশারিজ সুপারভাইজার ওয়াটসন রিয়াং তাই অজয় দেবনাথ আকর আমি আজকে এখানে অফিসার যারা আছে দপ্তরে দেখতে যায় হে কোন পঞ্চায়েত থেকে হোক বা হেগে অরিজিনাল যদি হে মাসে চাষি করে বা অন্য যে কোনো তার যদি পাওনা থাকে দিয়ে দেয় অনেকজন আমরা দেখি তার পুকুরে মাছ পুকুরও নাই তে মাছ ব্যবসায় করে না মাছের সম্বন্ধে আগা করে হ্যাঁ কিছু বুঝে না এরপরে হে সুবিধা নিয়ে যায় হে আর বক্সা নিয়ে রাখিয়ে দিব গাড়ি নিয়ে রাখিয়ে দিব জাল নিয়ে রাখিয়ে দিব ওইটাও দেখছি আমি আর প্রকৃতি যারা মাছ যারা ব্যবসা করে বা যারা মাছ নিয়ে খেলাধুলা করে তাদেরকে আমরা দিতে পারি না তো আমার এক করে বা মাছ বিক্রি করে যারা মাছ নিয়ে তাদের দৈনিক তাদের পরিবার চলে তাদেরকে দেওয়ার চেষ্টা করো আর তাদেরকেই দিতে হবে এটাই কথা তো আজকে আমি অল্প আগে এটাই আগে বা আগে বললো যে এটা দিয়া এই যে কিছু কিছু জাল দিল বেদ দিল এটা দিয়া কিউব ব্লক প্রতি হইত না কোর প্রতি হইত না কিন্তু ওইটা দিয়ে শুরু করতে হবে এটাই কথা আর কিছু বলার নাই আবার একবার পূজার শুভ আগামী জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার মাছ চাষের মাধ্যমে যেন আমরা স্বয়ংবর হতে পারি বা জীবন জীবিকা উন্নয়ন করতে পারি সেটা লক্ষ্য করে আমরা বিভিন্ন প্রকল্প আমরা চালু রেখেছি আর সেই প্রকল্পের মধ্যে আজকে একটা হচ্ছে একটু আগে যেটা আমি বললাম মৎস্য সহায় যোজনা যা ত্রিপুরা সরকারের একটা সংকল্পপত্র একটা যোজনা যার মাধ্যমে যারা আমরা টোটাল 60 জন যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী করেন বা মাছ বিক্রি করেন বা মাছ ধরেন তাদেরকে আমরা 6,000 টাকা করে তার অ্যাকাউন্টে আমরা বসে অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করে দিচ্ছি তার পাশাপাশি যারা রাস্তাতে মাছ বিক্রি করেন বা ছোট বাজারে যারা ছোট ব্যবসায়ী যারা মাছ বিক্রি করেন তারা যেন মাছ রাখতে পারেন দীর্ঘদিন ধরে আইস বক্সে আইস মানে বরফের মাধ্যমে একটা বক্সের মধ্যে যেন রাখা যায় সেই আইস বক্সগুলিও আমরা আজকে বিতরণ করব আর পাশাপাশি কুনি জাল যারা নদী নালা বা নিজের পুকুর থেকে মাছ ধরার কোনো জাল নেই তাদেরকে আমরা এই কুনি জাল বিলি করবো যেন আপনারা মাছ ধরে যেন বাজারে এগুলি বিক্রি করতে পারেন তো আশা করি আপনারা সবাই এই সুবিধা যেন বুক করবেন এবং আমাদের যে সরকারের যে লক্ষ্য যেটা মাছের যে স্বয়ংবরতা সেটা করার যে লক্ষ্যটা সেটা আপনারা সাহায্য করতে পারেন তো এই কিছু কথা বলে আমি